আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ইমাম আবু হামেদ গাজালিকে প্রশ্ন করা হলো, হযরত, আমরা উলামায়ে কিরামের নিকট কবরের আজাব সম্পর্কে শুনে আসছি যে মাইয়েতকে তার গুনাহের কারণে তার কবরে আজাব হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র এমনও আছে যে কবরকে দ্বিতীয়বার খুঁড়ে দেখতে হয়, তখন আমাদের সামনে কবরের আজাব বলে কোনো বস্তু কিংবা তার কোনো কিছু চিহ্ন নজরে পড়ে না। যেমন না তো আগুন নজরে পড়ে, না সাপ, না কোনো বিচ্ছু। এর কারণ কি? উনি সামান্য ক্ষণের জন্য মাথাটা ঝুঁকালেন, চিন্তা ভাবনা করলেন, অতঃপর বললেন, আপনারা কখনো কখনো ঘুমন্ত মানুষকে দেখে থাকবেন, সে বিছানায় পার্শ্ব পরিবর্তন করে, কখনো সে দেখে যে হত্যাকারী ওর সন্ধান করছে, কখনো দেখে সাপ বিচ্ছু তার পেছনে দৌড়ে আসছে, কখনো আগুন লেগে যায় আর সে পালিয়ে যাচ্ছে, কিংবা সে পুড়ে যাচ্ছে আর ভয়ে চিৎকার করতে থাকে। ওকে ওই সবের যথার্থ কষ্ট অনুভূত হয়, কিন্তু ওর পার্শ্বে সাহিত্য ব্যক্তি কিছুই টের পায় না। কখনো কখনো ভয় ভীতিমূলক স্বপ্ন দেখে, তখন হয়তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং ওর চিহ্ন ওর মুখে দৃষ্টিগোচর হয়, ওর চেহারা ফ্যাকাশা হয়ে যায়, ঘাম বের হয়। এই ঘুম মৃত্যুর একটা ছোট্ট নমুনা। কবরের ঘুম তো খুব একটা না বড় ঘুম হবে, কষ্ট আজাব অবশ্যই হবে, যার সে হকদার হবে, আমাদের চোখ তা দেখতে পাক বা না পাক।